ভারত পরিবেশ রক্ষার প্রশ্নে হাতে কলমে নিজেদের ভূমিকাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরতে পেরেছে। সোমবার মিউনিখে G7 বৈঠকে পরিবেশ শক্তি এবং স্বাস্থ্য সংক্রান্ত অধিবেশনে বলতে গিয়ে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এও বলেন যে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে গরিব দেশ এবং গরিব মানুষেরা পরিবেশের বেশি ক্ষতি করে থাকে, কিন্তু হাজার বছর ধরে ভারতের ইতিহাস সম্পূর্ণ অন্য কথা বলছে। অতীতের ভারত ছিল অত্যন্ত সম্পদশালী, তারপর কয়েক শতকের দাসত্ব, আবার এখন বিশ্বে ভারত দ্রুততম অর্থনৈতিক বৃদ্ধির তালিকায়। কিন্তু কোনো সময়েই ভারত পরিবেশ সংক্রান্ত নিজের প্রতিশ্রুতিকে লঘু করে দেখেনি। প্রধানমন্ত্রী এও বলেছেন যে বিশ্বের 17% মানুষের বসবাস ভারতে, কিন্তু কার্বন নিরসনে ভারতের ভূমিকা মাত্র 5%। এই সম্মেলনে জার্মানির চ্যান্সেলর ওয়াফ শোলৎজ মোদীকে স্বাগত জানিয়েছেন। সম্মেলন চলাকালীন মোদী শক্তি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, সন্ত্রাস বিরোধিতার মতো বিষয়গুলি নিয়ে G7 গোষ্ঠীর নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন। এদিন সকালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজের সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ব বৈঠকেও বসেছেন মোদী। এরপর শোলৎজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন তিনি। সম্প্রতি মোদী বার্লিন গিয়েছিলেন, সেখানেও বৈঠক হয়েছিল শোলৎজের সঙ্গে। সেই বৈঠকের সূত্র ধরেই আজ দুই নেতা খতিয়ে দেখেন পরিবেশ সংক্রান্ত, প্রযুক্তি, হস্তান্তর, বিনিয়োগ বাড়ানো, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের প্রসার, আন্তর্জাতিক বহুপাক্ষিক সংস্থাগুলিতে আরও বেশি করে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। তাদের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসার সঙ্গে মোদী বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, ঔষধ শিল্প, ডিজিটাল অর্থনীতি এবং কোভিড টিকা নিয়ে কথা বলেছেন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।